হ্যালো অন্তর্জাল মেম্বার, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে ইলিয়েশন ডিলিয়েশন পিকচারগুলো তৈরি করা যায়। এই ধরনের পিকচারগুলো আপনি কীভাবে তৈরি করবেন। সো এক্ষেত্রে প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোন, কম্পিউটার অথবা ল্যাপটপের ক্রোম ব্রাউজারে, এবং সার্চ অপশনে যেয়ে লিখতে হবে হাগিং ফেস। অ্যান্ড দেন আপনার এই অপশনে যে হাগিং ফেস, এইখানে ক্লিক করলেই আপনার কতগুলো অপশন আসবে। এখানে প্রথম যে অপশনটা আছে ইলিয়েশন ডিফিউশন, এইটাতে আপনি ক্লিক করে প্রথমে এটা একটু সেট আপ করে নিতে হবে। আপনার এখানে 0.8 যে এটা আছে এটাকে আপনি এক করে দিবেন, এবং এখানে লেখা আছে ড্র ইমেজ হেয়ার অর ক্লিক আপলোড। আপনার এখানে এসে পিকচার আপলোড করতে হবে। যদি আপনার আগে থেকে তৈরি করা থাকে তো ভালো, না হলে এই পিকচারটা তৈরি করে নেবেন, এখানে আপলোড করবেন। এখানে পিকচারটা আপলোড করার পরে আপনার তেমন কোনো কাজ নেই। তারপরে আপনার এখানে যে প্রোমোটেড, আপনি এটাকে কি হিসাবে তৈরি করতেছেন চাচ্ছেন সেটা আপনার এখানে লিখতে হবে। তো আমি যেটা একটা লিখে দিচ্ছি আমার মনের মতো, মাউন্টেন উইথ সানরাইজ আমি এটা লিখে দিলাম। আর এখানে আপনার এসে লো যেটা লেখা আছে আপনি এখানে এসে লিখবেন হাই কোয়ালিটি ইমেজ। আর অ্যাডভান্স অপশনে গিয়ে তেমন কিছু লেখার দরকার নেই। এখানে যেটা যেরকম আছে সেটা লিখেছি। এখানে একটা বিষয় একটু বলে রাখি, এটা এখন অনেক বিজি একটা ওয়েবসাইট, সো এখানে আপনার করতে একটু সময় লাগবে। আপনার এখানে রানে এসে ক্লিক করবেন। আমার ইলিয়েশন ইমেজটা অলরেডি ক্রিয়েট হচ্ছে, একটু সময় নেওয়া যাক। ক্রিয়েটিংটা সম্পূর্ণ হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, যাদের নেট স্লো আর একটু বেশি সময় লাগতে পারে, তবে বারবার ট্রাই করে নেবেন তাহলে হবে। এখন ভিডিওটা সেভ করে নেওয়ার পালা, সেভ অপশনে যে ক্লিক করে সেভ করে নেবেন, তারপরে এটা গ্যালারিতে শো করবে। আশা করি সবাই এটা পারবেন, বুঝতে সমস্যা হলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।